আসসালামু আলাইকুম। আমি এটা একটা খুবই ছোট একটা টিউটোরিয়াল ভিডিও করতেছি জুম ক্লাসটা কেমনি ইউজ করে সেটা দেখানোর জন্য। তো এটার জন্য আপনার অ্যান্ড্রয়েড, আমি অ্যান্ড্রয়েড থেকে দেখাচ্ছি। আপনার অ্যান্ড্রয়েডে এই যে আমার বটম গ্রোতে আপনি দেখবেন যে জুম অ্যাপটা ইনস্টল করা আছে, এটি ইনস্টল করা থাকতে হবে। এটি ইনস্টল করা থাকলেই আপনার হোস্ট যিনি, যিনি আইসিবি থেকেই নিয়োগকৃত থাকবেন, তিনি আপনাকে একটা লিঙ্ক দেবেন। সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন। আমি অলরেডি একটা লিঙ্ক আনাইছি, ওখানে আমি একটু ক্লিক করি। এরকম একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটাতে ক্লিক করতে হবে। তো আমি একটা লিঙ্ক আনিয়ে নিয়েছি এখানে, সেই লিঙ্কটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে মিটিংয়ের এই উইন্ডোতে নিয়ে যাওয়া হবে। এখন মিটিংটাতে কানেক্ট করছে। মিটিংটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো এখানে যে বেসিক জিনিসগুলো আমি দেখাই দিই, যে এখানে দেখেন স্ক্রিনে ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে আপনাদের কল বাই ডিভাইস অডি একটা অপশন আসবে, আপনাকে সেখানে অবশ্যই ক্লিক করতে হবে যদি আপনি ভয়েসটা শুনতে চান। এই যে আমি এখানে ক্লিক করলাম এবং এটা ক্লিক করার পরে আপনি ভয়েস শুনতে পারবেন। এটা ক্লিক না করলে ভয়েস শোনা যাবে না। এই যে এখানে মিউট অপশন আছে, আপনি যখন ক্লাসে থাকবেন তখন যদি আপনি চান যে আপনার মানে এটা সবসময় আপনাকে মানে এই ক্রস করে রাখতে হবে, মিউট অপশনটা যদি আপনি না করেন আপনার যত সাউন্ড আছে সব শোনা যাবে, তখন স্যারের ক্লাস নিতে প্রবলেম হবে। যখন আপনি কোয়েশ্চেন করবেন তখন এটাকে আনমিউট করে আপনি কোয়েশ্চেন করতে পারবেন। এবং এই ভিডিও অপশনটা অফ থাকবে যদি আপনি আপনার ফেস দেখাতে না চান, এবং এটা যদি আপনি অন করে দেন, স্টার্ট ভিডিও দিলে আপনার সেলফি ক্যামে আপনার ফেসটা চলে আসবে। এখানে পার্টিসিপেন্টসে দেখা যাবে যে কারা কারা এই ক্লাসে পার্টিসিপেন্টস আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এবং এখানে মোর অপশনে দেখবেন এখানে চ্যাটের অপশন আছে, আপনারা চাইলে যে কোনো কোয়েশ্চেন আপনাদের স্যারকে টাইপ করে পাঠাতে পারবেন। এখানে যে কোনো কোয়েশ্চেন, চ্যাট অপশন ছাড়াও এখানে রেইজ হ্যান্ডের অপশন আছে, আপনারা রেইজ হ্যান্ড করলে দেখিস আপনি হাতটা তুলছেন, স্যার বুঝবে যে আপনার একটা কোয়েশ্চেন আছে, তখন স্যার আপনাকে ফ্লোর দিতে পারবে। এগুলোই হচ্ছে আপনার মেইন যে অপশনসগুলো। এখানে মেইন অপশনগুলো হচ্ছে আপনার এটা সবসময় মিউট অপশনটা সবসময় আপনাকে অন করে রাখতে হবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ভয়েসটা অ্যাভয়েড করতে চান। আপনার যখন কোয়েশ্চেন করবেন তখন আনমিউট করে কোয়েশ্চেন করবেন, এবং ভিডিও অপশনটা অন অফ থাকবে যতক্ষণ না স্যার বলতেছে। স্যার যদি বলে আপনার ফেসের সামনে আনতে, তখন আপনি ভিডিওটা অন করে আপনার ফেসের সামনে আসবে। এটাই হচ্ছে আপনার ওভারঅল জুমের টিউটোরিয়াল। থ্যাংক ইউ।